শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। অধ্যায় ৩, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বিভিন্ন রকমের কি নৃগোষ্ঠীদের ছবি দেখতে পাচ্ছি। চাকমা, মারমা, মণিপুরি, ত্রিপুরা, সাঁওতাল, রো, কঞ্চঙ্গা, গারো, হাজং, বর্ম, পাংখ, খুমি, ইয়াং, লুচাই, চাক, কত রকমের নৃগোষ্ঠী আমরা একে একে কি সব আলোচনা করব। এবারে আমরা চাকমাদের সম্পর্কে জানব। আমরা কি দেখতে পাচ্ছি? চাকমাদের কি চমৎকার বাড়ি দেখতে পাচ্ছি? এদিকে চাকমাদের কি দেখতে পাচ্ছি? তাদের প্রার্থনা, তাদের পোশাক, তাদের উৎসব সব দেখতে পাচ্ছি। চাকমা, বাংলাদেশে ৪৫টিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর সমাহারের কারণে আমাদের সমাজ এত বৈচিত্র্যময়। এ পাঠে আমরা জানব চাকমা জনগোষ্ঠী সম্পর্কে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। তারা বেশিরভাগ বাস করেন রাঙ্গামাটি খাগড়াছড়ি অঞ্চলে। চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। এই যে আমরা জানলাম আমাদের দেশে যে বিভিন্ন নৃগোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে চাকমারা। আর এরা অধিকাংশরা বাস করেন কোথায়? রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে। আর এদের প্রধান ধর্মাবলম্বী কি? বৌদ্ধ ধর্মাবলম্বী। চলো আমরা তাহলে চাকমাদের সম্পর্কে আরও জেনে নিই। আমরা কি চাকমাদের কি চমৎকার বাসস্থান দেখতে পাচ্ছি? তাদের কি পাহাড়ি রকমের পোশাক দেখতে পাচ্ছি? তাদের জীবন ব্যবস্থা দেখতে পাচ্ছি? এই যে চমৎকার সেই ছবিগুলো। জীবনধারা, চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। তাদের নিজেদের ভাষায় রচিত গান আছে, ঐতিহ্যবাহী নাচ আছে। চাকমাদের নিজেদের রাজা আছেন এবং প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান থাকেন, যাকে চাকমারা কারবাড়ি বলে। চাকমাদের বাড়িগুলো তৈরি হয় কাঠ ও বাঁশ দিয়ে এবং পাহাড়ের ঢালে ঢালে। চাকমারা জুম পদ্ধতিতে কৃষিকাজ করে থাকেন। এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বপন করা হয়। তাদের প্রধান খাবার ভাত। তার মানে কি, এই যে চাকমাদেরকে যে আমরা জানলাম, এদের সাথে কি আমাদেরও কিন্তু অনেক মিল আছে, তাই না? যেমন আমরা ভাত খাই, তারাও কি ভাত খায়। তারপর আমরা কৃষিকাজ করে কি উৎপাদন করি, তারাও উৎপাদন করে। এখন আমরা কি দেখতে পাচ্ছি? চাকমারা কিভাবে বিভিন্ন রকমের পোশাক তৈরি করছে? তারা কি ফতুয়া, লুঙ্গি এইসবও পরে। তারপর কি এই যে কি সুন্দর করে পরেছে, এটির নাম হচ্ছে পিনন। আর উপরে যেটি পরেছে ব্লাউজের মতো, সেটির নাম হচ্ছে হাদি। পোশাক, চাকমারা নিজেরা তাতে নানা নকশায় সুন্দর সুন্দর কাপড় বুনন করেন। চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরেন, যাকে পিনন বলা হয়। শরীরের উপরের অংশে যে ওড়না পরেন তাকে হাদি বলা হয়। চাকমা পুরুষেরা সাধারণত ফতুয়া ও লুঙ্গি পরে থাকেন। তাহলে কি আমরা চাকমাদের পোশাক সম্পর্কেও জেনে নিলাম। আমরা তো কত রকমের পোশাক পরি, সেরকম কি চাকমাদেরও পোশাক পাহাড়ি রকমের? এখন আমরা কি দেখতে পাচ্ছি? বাহ, কি সুন্দর একটা উৎসব মুখর পরিবেশ মনে হচ্ছে, তাই না? মা কত সুন্দর নাচ করছে তারা, দেখতেই কি চমৎকার লাগছে। এই ছবিগুলো কি চাকমাদের বিভিন্ন সময়ের উৎসবের ছবি। উৎসব, চাকমা জনগোষ্ঠী বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসবগুলো পালন করেন। বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা এবং বাংলা নববর্ষের সময়ে তিন দিন ধরে পালিত হয় বিজু উৎসব। উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজান এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তাহলে কি আমরা চাকমাদের উৎসব সম্পর্কেও জেনে নিলাম। তারা কোন কোন উৎসবগুলো পালন করে? তারা বৌদ্ধ ধর্মীয় উৎসব মূল উৎসবগুলোই পালন করে।
এখন আমরা কি কিছু ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের। আমরা তো চাকমা সম্পর্কে জানলাম, এছাড়াও কি আমরা এদের নাম কখনো শুনেছি? হ্যাঁ, আমরা যদি এদের সম্পর্কে শুনে থাকি তাহলে কি করব, এদের এই যে সামাজিক রীতিনীতি কিভাবে আমাদের রীতিনীতি থেকে আলাদা সেগুলো কি আমরা আলোচনা করি। এখন আমরা আরও একটি মজার কাজ করব। চাকমাদের উল্লেখযোগ্য কিছু বিষয় নিচের তালিকায় দেয়া আছে, যেমন জীবনধারা, পোশাক, উৎসব। এই বিষয়গুলো থেকে কি আমরা বাড়ি, খাবার ও কৃষি নিয়ে একই ধরনের আর একটি ছক তৈরি করব। তৈরি করে আমরা সুন্দর করে লিখে ফেলব, যেমন বাড়িটা কীরকম, খাবারটা কীরকম, কৃষি কীরকম, ঠিক এইভাবে। যেমন এদের কি জীবনধারা কীরকম, নিজেদের ভাষা, বর্ণমালা, গান আছে, রাজা দ্বারা পরিচালিত ও গ্রাম্য প্রধান আছেন। তেমনি কি এদের বাড়িটা কীরকম তৈরি, কীরকম দেখতে, সেটাও কি আমরা সুন্দর করে লিখে ফেলি। তারপর যেমন নিজেরা তাঁতে পোশাক তৈরি করেন, এরকম এদের এই যে পোশাক, এরা যে তাঁতে পোশাক তৈরি করেন, এছাড়াও কি আরও কোনো পোশাক আছে, সেই পোশাকগুলো কীরকম, এবং তাদের পোশাকের নামগুলো কি কি, আমরা সেগুলো লিখে ফেলি। তারপর এই যে উৎসব, তাদের তো মূল উৎসব হচ্ছে বৌদ্ধ ধর্মীয় উৎসব, সেই উৎসবগুলোর সাথে আমরা এরকমভাবে লিখতে পারি, যেমন তাদের কৃষি, তারা কৃষি কীভাবে করে, তারা জুম পদ্ধতিতে যে কৃষিকাজ করে সেটা আমরা লিখতে পারি। তারপর পোশাকের জায়গায় আমরা সেই খাবারের নামটা লিখতে পারি, যেমন তারা ভাত খায়। এইভাবে আমরা সুন্দর করে আরেকটি ছক তৈরি করে ফেলি। চাকমা নৃগোষ্ঠীর জীবনের সাথে আমাদের যে জীবনের একটি মিল ও ভিন্নতা রয়েছে সেগুলো কি আমরা খুঁজে বের করে লিখে ফেলি। যেমন চাকমারা কি প্রধান খাবার হিসেবে ভাত ব্যবহার করে, আমরাও ভাত খাই। তারপর হচ্ছে তারা বাসায় বসবাস করে, তাদের বাসস্থানগুলো খুব সুন্দর, আমাদেরও বাসস্থানগুলো খুব সুন্দর। এরকম আর কি কি মিল আছে সেগুলো লিখে ফেলি, আবার ভিন্নতা কীরকম। যেমন তারা কি, তারা নিজেরা নিজেদের ভাষায় এবং বর্ণমালায় কথা বলে, আমাদেরও তো নিজেদের ভাষা আছে, আর কি আছে, তাদের চাকমা রাজা আছে, কিন্তু আমাদের কি চাকমা রাজা আছে? না, চাকমা রাজা নেই। এরকমভাবে আমরা মিল এবং ভিন্নতাগুলো খুঁজে বের করে কি লিখে ফেলি। এখন এই যে আমরা পার্টিতে জানলাম, শিখলাম, এর থেকে কি আমরা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। বাংলাদেশের কোন অংশে চাকমা জনগোষ্ঠী বাস করে? ক উত্তর পশ্চিমাংশে, ক উত্তর পূর্বে, ক দক্ষিণ পশ্চিমে, ঘ দক্ষিণ পূর্বে। আমাদের সঠিক উত্তর ঘ দক্ষিণ পূর্বে। আমরা তাহলে আমাদের এই পাঠে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানলাম। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে চাকমাদের সম্পর্কে। এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন তাদের মধ্যে কি সংখ্যাগরিষ্ঠ রয়েছেন চাকমারা। এই যে চাকমাদের জীবনধারা, পোশাক, উৎসব, আমরা সব কিছু জেনে নিলাম, কত বৈচিত্র্যময় তাদের জীবনযাত্রা। আমাদের সাথে কিছু মিল রয়েছে, আবার কিছু অমিলও রয়েছে। কি তারপরও আমরা কি করব, তাদের সাথে সব কিছুতে মানিয়ে নিব, একসাথে চলবো? আমরা কি তাদের সাথে কি কোনো খারাপ আচরণ করব? না, কখনোই না, আমরা তাদের সঙ্গে মিলেমিশে বাস করব। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে কি আরও একটি মজার নৃগোষ্ঠী সম্পর্কে আলোচনা করব। সেই সম্পর্কে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই শেষ করছি।